এই গাইস, কি অবস্থা? সবার ভালো আছেন? সবাই নেই? হ্যাঁ, ভালো আছে। তোমাকে জিজ্ঞেস করেছি? না, তোমার গায়েসদের জিজ্ঞেস করেছো। গায়েস না, অশিক্ষিত মূর্খ, এটা গাইস। বাই দ্য ওয়ে, আমি তাদের প্রশ্ন করার সময় তুমি হঠাৎ করে হান্দায় যাবে না তো ভিতরে? তোমার গায়েসরাকে তাহলে ক্যামেরার ভিতরে ঢুকে অ্যান্সার দিবে? গাইস, সবাই কমেন্ট করে জানাবেন। নেই। আর তুমি শোনো, ওই দিন ঝামেলা করেছিলে মতো যে ঘর থেকে বের করে দিয়েছি, ওটা ভুলে গেছো? আর ক্যামেরা অফ হওয়ার পর যে ঝাঁটার বাড়ি দিলাম, ওটা ভুলে গেছো? ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। হ্যাঁ গাইস, তো যা বলছিলাম, আগের ভিডিওটা অনেকেই পছন্দ করেছেন, এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি একটু কিচেন থেকে আসি, তুমি গাইসদের সাথে কথা বলো। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা আসলে অনেক ঝগড়া করি, কিন্তু আসলে বিষয়টা তা নয়। ও আমাকে জমের মতো ভয় পায়, বুঝেছেন? কি বলছিলে? এই যে ইয়ে, মানে কিছু না, বলছিলাম আমি ভয় পাই তোমাকে আর অল্প অল্প। একদম ইনুনে ওয়াক্ত বদল দিয়ে, জজবাত বদল দিয়ে, জিন্দেগি বদল দি। আপনারা কি জানেন আমাদের ঝগড়া অনেক কম হয়, মানে হয় না বললেই চলে। আচ্ছা গাইস, বলুন তো কে বেশি সুন্দর, আমি না ও? অবভিয়াসলি আমি, কারণ আমার নামের সাথেই তো বলা আছে, আমি আক্কাস, দেখতে ঝাক্কাস। চেহারায় নাই চার্ম, আক্কাস তার নাম। বিল্ল রানী, তোর কপালে আছে শনি। ক্যামেরা অফ করে ঘরে আয়, দেখাবো ঝাঁটার বাড়িকে খায়। ক্যামেরা আছে অন, একটু শান্ত করো মন। যারা দেখছে আগে তাদের দেই বিদায়, তুমি ঝগড়া কেন করছো হুদাই? গাইস আমি গেলাম, তুই আয় আজকে, শুধু দেখাচ্ছি পরে। গাইস, গাইসা লাগা মেরা মজাক। আচ্ছা গাইস, এখন আমি যাই, না হলে আবার না খেয়ে থাকতে হবে সারাদিন। বাই বাই গাইস।